just an encounter. Just an encounter to me, okay, Mel. Promise. আমি এই ফোনের যত সব ছবি আমি ডিলিট করে দেবো, একটা ছবিও রাখবো না। জানো যা, আমার কি ইচ্ছে করে, আমার বিশাল একটা স্বপ্ন আছে। একটা প্রশ্ন করো, কি স্বপ্ন? হ্যাঁ, কি স্বপ্ন? স্বপ্নটা হচ্ছে, ধরো আমাদের তো ডে হচ্ছে 7 ডে, 7 দিন, তাই না? 7 দিনের মধ্যে আমি অফিস করি 6 দিন, একদিন হচ্ছে আমি ডে অফ পাই। যদি এরকম হইতো যে 7-6 দিন হচ্ছে আমি বাসায় থাকবো, একদিন অফিস করবো, কি সুখের কথা! তোমাকে অবশ্যই এমনি এমনি টাকা দেবো, তাই না? এমনি এমনি দিবে না তো কি করবো, ঘরের ভিতরে এত সুন্দর একটা বড় চাকরি, ভালো লাগবে? হয়েছে, অনেক হয়েছে। আচ্ছা শুনো, আমি কিন্তু অনেক আমাদের এই সম্পর্কটি যেন সারাটা ছিল। হ্যাঁ, থাকবে, এখন তো অফিসে যাও। যাবো না আজকে, আরে যাও, ওঠো, আমি ব্যথা পাচ্ছি তো। ওই ব্যথা পাচ্ছ, অফিসে যাবো না, এদিকে আসো না। না যাই, অফিসে যাবো, দেখো কয়টা বাজে, দেখো না কয়টা বাজে, সময় আছে, আর এক দেড় ঘন্টা সময় আছে। আমি দেখ, এই 20 মিনিট লেট, অলরেডি 20 মিনিট লেট। তুমি তো এই সময় তো অফিসের কথা না বললা। কি যে একটা অবস্থা জানো, বাইরে এত গরম পড়েছে, গাড়ি থেকে নেমে আস্তে আস্তে অবস্থা খারাপ হয়ে গেছে। শোনো না, আজকে অফিসে কি একটা ঘটনা ঘটছে জানো? আর মিষ্টি বলটা যদি কান্না করে তাহলে ভাল লাগে, ভাল লাগে, একটু হাসো। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি, অভিমানটা বেশি হয়েছে তো, মিস করছো আমারে। আচ্ছা তোমাকে নিয়ে শপিংয়ে যাবো, ঠিক আছে? কি চাই বলো, নেকলেস, হেয়ার রিং, সরি হেয়ার রিং তো হয়নি, ফিঙ্গার রিং, কোনটা নেবা বলো? কি আবুল তাবুল ফান করছো তুমি, মজা করছো? এগুলো মজার বিষয়, ডিভোর্স নিয়ে কেউ মজা করে? কি আবুল তাবুল বকতেছো তুমি, কি যে ডিভোর্স চাও? কেন জানতে চাও? আচ্ছা তাই, আচ্ছা ছোট্ট একটা কথা বলি, আচ্ছা তোমার কি মনে আছে আমার সেই পুরনো দিনের কথা, সেই পার্কে, সেই রেস্টুরেন্টে একান্ত ব্যক্তিগত সময় পার করছিলাম,
তো আমার কিছু ছবি ছিল তোমার আমার, সেগুলো কি তুমি ভুলে গেছো? আচ্ছা তাহলে আমি যাই, বেশি কিছু না, আমি এখন ডিরেক্ট তোমার হাজবেন্ড অফিসে যাব। আর ফোনে যে ছবিগুলো আছে না তোমার হাজবেন্ড অফিসে হ্যান্ড ওভার করবো। সুইটহার্ট, আমার জানটা, যাই তাহলে। ডিলিট করব, 100% ডিলিট করব। প্রমিস, আমি এই ফোনের যত সব ছবি আমি ডিলিট করব, একটা ছবিও রাখব না, প্লিজ প্লিজ। আমি তোমাকে বলি, তুমি কান বন্ধ করো। ও ধর্ষণ করেছে তোমাকে, তোমার তো কোনো ইচ্ছে ছিল না, তাহলে তুমি কেন নিজেকে শাস্তি দেবে? শাস্তি তো পাবে সে। আমি ওর জন্য সর্বোচ্চ ব্যবস্থা নেবো, আমি ওকে এমন শিক্ষা দেবো যাতে আর কোনোদিন কোনো মেয়ের দিকে তাকাতে না পারে। আইনের ব্যবস্থা নেবো, কেন কখন ডিভোর্স কথাটা বলবো।